হয় পার্থ সাউ কাজী কটন বিশ্ববিদ্যালয় জি ছাত্র কটা সভার সাধারণ নির্বাচন আজি ছাত্র কটা সভার নির্বাচন ভোটদান এই মুহূর্তে আরম্ভ হয়েছে এনকেডিবি দর্শক আপনার যোগেদি পঙ্কতিয়া ভাবে এই মুহূর্তে দেখাইছো জাবেদ আর যুগরায় প্রার্থী এই মুহূর্তে নাম উচ্চারণ করা দেখা পাওয়া গেছে এই মুহূর্তে এনকেডিবি দর্শক দেখাব বিচারছো জাবেদ আর হিমাংশুর নাম এই মুহূর্তে জয় ধ্বনিরে এনেধরণে কটন বিশ্ববিদ্যালয় এই সকল ছাত্র ছাত্রী কিন্তু এই মুহূর্তে নাম উচ্চারণ করেছে আর একটা কথাই কৈছে জাবেদ আর দুগৰাকী প্রার্থী জাবেদ হিমাংশুক ভোট দিয়ক আর কটনের যুক্ত সমস্যা সেই সমস্যা সমূহ সমাধান করব জাবেদ আর হিমাংশুর মানে কথা পাতি পার্থ চেষ্টা করি আর সমান্তরাল এই সকল কটনিয়ানে এই মুহূর্তে এনে ধরনের হর্ষা উল্লাস করা দেখা পাওয়া গেছে এনকেডিবি দর্শক প্রথম অবস্থা সেই দৃশ্যাংশ দেখাইছো আর তারপরে মানে যখন প্রার্থী সেই প্রার্থী সকল প্রার্থী সকল কাশে যাবলে চেষ্টা করি পার্থ সাউক এনে ধরনের এই সকল যখন কটনিয়ান সেই কটনিয়ানে নির্ণয়ন করব প্রায় ১৬টাক পদত কোন জয়ী হব এই সকল প্রায় ৪-৫ হাজার কটনিয়ানে কিন্তু নির্ণয় করব যখন প্রতিদ্বন্দ্বী আছে সেই সকলের মানে কথা পাতি চেষ্টা করি সমান্তরাল যখন উঠি অহা কটনিয়ান সেই উঠি অহা কটনিয়ানের মানে কথা পাতি চেষ্টা করি গার্গী শর্মা আছে মানে তখন কাশে আছো যথেষ্ট এটা আজির দিন সকলে রয়ে আছে আর আপনাদের আজির দিন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনাদের নির্বাচন অবতীর্ণ হয়েছে যুদ্ধ প্রতিশ্রুতি দিছে এটা বছর সেই আপনি যদি জয়ী হয় প্রতিশ্রুতি পূরণ করবেন পারিবনে নয় প্রথম কথা যেহেতু কটনিয়ানের উন্নতির হকে কাম করিম বলে ওলাই আহিছো এনেকুৱা মোৰ বাসনা কেতিয়াও নাছিলে যে কটনত আহি কেতিয়াও ভাবা নাছিলো সম্পাদক হম বলে বা ইলেকশন খেলিম বলে ভাবা নাছিলো কিন্তু ভৰি দিয়ার দিনের পৰাই কটনত এজনী ছাত্রী হিসাবে বহুত সমস্যা দেখিলো সেইবিলাকৰ কারণে সদায় এটা মাত বিচাৰি আছিলো আৰু সেই মাতটোৰ কারণে আৰু কটনিয়ানের উন্নতির কারণে আজি ওলাই আহিছো কিন্তু অকলে মই হয়তো সকলো কৰিব নোৱাৰিম প্রত্যেকগৰাকী কটনিয়ান একেলগে থাকিব লাগিব আৰু এটা কথা বিশ্বাস কৰো যে প্রত্যেকগৰাকী কটনিয়ান যদি একত্রিত হৈ থাকো তেন্তে সকলো কামে সম্ভৱ হ'ব আৰু এটা কথা কম যে আমি প্রত্যেকগৰাকী কটনিয়ান যদি আজি একেলগে থাকো একেলগে প্রত্যেকটো কামত আগবাড়ো তেন্তে এই হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলের দিনা আমার ফলাফলক লৈ যে গরিমা কটনের গরিমাক লৈ যে হাবাথুরি খায় সেই সকলের বাবে এটা সম্মানসূচক প্রত্যুত্তর হব যেদিনা কটনে সেইটো উন্নতির চরম শিখা পাবগৈ ধন্যবাদ জানাইছো মই আপোনাৰ কাষলৈ আহিছো কোনটো পদত আপুনি প্রার্থিত্ব আগব মই ছাত্রী জিরণী কথা পদত প্রার্থিত্ব আগবঢ়াইছো কিমান আশাবাদী যে কটন বিশ্ববিদ্যালয়ের আমার যেহেতু গরিষ্ঠ সংখ্যকই ছাত্রী আর মানে বিভিন্ন ধরনের সুবিধারপর বঞ্চিত হবলগিয়া হয় গতি কটন বিশ্ববিদ্যালয়ের এগারী ছাত্রী হিসাবে মই নিজে অনুভব করা কিছু সমস্যার সম্মুখ থিয় দিছো সমাধান সমস্ত কটনিয়ানে করব আপনার কাশলে আছো এগারী সাধারণ কটনিয়ান হিসাবে কটনত অধ্যয়ন করে থাকা ছাত্র হিসাবে কেন ধরনের প্রার্থী হওয়াটা বিচার কটনের সভাপতি সম্পাদকই হোক বা আন আন প্রার্থী সকল আমি এনেকুৱা প্ৰাৰ্থী বিচাৰোঁ যিজন গোটেই এক বছৰৰ কাৰণে আমি নিৰ্ধাৰিত কৰোঁ আৰু তেওঁ যাতে গোটেই কটনখনৰ কাৰণে যোগ্য হয় এজন যোগ্য প্ৰাৰ্থী আমি বিচাৰোঁ আৰু আপোনালোকে দেখিছে গোটেই ষ্টুডেণ্টে পুৰা চিঞৰ বাখৰ কৰি আছে জাবেদ হিমাংশু জাবেদ হিমাংশু আমি এইটোৱে বিচাৰিম যে জাবেদ দা আৰু যদি হিমাংশু দা আহে কটনৰ উন্নতি হ'ব কটনৰ ছাত্ৰসভাখন খুব এটা সুন্দৰ ছাত্ৰসভা হ'ব আমি এইটোৱে বিচাৰোঁ জাবেদ দা আৰু হিমাংশু দা জিকক প্রথম এনকেটিভির দর্শক সেই দৃশ্যাংশ দেখাব বিচারছো এফালে জাবেদ আর হিমাংশু নামে এই মুহূর্তে কটন যে বিশ্ববিদ্যালয় যে ভিতর ভাগের চৌহদ সেই ভিতর ভাগের চৌহদত এই মুহূর্তে এনেধরণে হর্ষ উল্লাস করেছে এই সকল কটনিয়ানে হাতে হাতে হিমাংশু আর জাবেদর পতুলো এই মুহূর্তে সকলকে ভোট দিবলে এনেধরণে আহ্বান জানিয়ে দেখা পাওয়া গেছে এই মুহূর্তে হিমাংশু আর জাবেদ কিছু সময় পাশতে আমি কথা পাতি চেষ্টা করি আর এই মুহূর্তে পুনপটিয়াভাবে এই মুহূর্তে এই দৃশ্যাংশ দেখাইছো ভিডিও জার্নেলিস্ট দীপাঙ্কর শর্মা আছে দীপাঙ্কর শর্মায় দেখাইছে এই মুহূর্তে এনেধরণে আজির দিনটি কটনত যে ছাত্র কটা সভার সাধারণ
নির্বাচন কি সাধারণ নির্বাচন এনে ধরনের এই সকল কটনিয়ান উলাই আছে এই সকল কটনিয়ানেই নির্ণয় করব কাক সভাপতি সম্পাদকে হোক বা আন আন যে সকল প্রার্থী আছে সেই সকল প্রার্থী কোনে কোনে মারিব সেইখানে কটন বিশ্ববিদ্যালয় আর একটা কথা মানে পার্থক কব লাগবে এইবার যখন পূর্বে যে আসুর পর প্রতিদ্বন্দ্বিতা করা রজনীকান্ত বরদলৈ যে ছাত্রাবাস এই মুহূর্তে এইবার কিন্তু নির্দলীয়ভাবে এবার অবতীর্ণ হয়েছে এই মুহূর্তে আন আন যে সকল প্রার্থী আছে মানে তেখেতসকলের কথা পাতি চেষ্টা করি এয়া কটন বিশ্ববিদ্যালয় চৌহদ কটন বিশ্ববিদ্যালয় চৌহদ আজি এই মুহূর্তে আজি উতুলি মুতুলি পরিবেশে বিরাজ করেছে এই সকল কটনিয়ানে ভোট দিব এই সকল কটনিয়ানেই নির্ণয় করব কাক ভোট দিব কেনেকুয়া এগারী প্রার্থী হওয়া বিচার আপনাদের আমি এনেকুৱা মানুহ বিচাৰোঁ যোনে মানে গঠনৰ কাৰণে আগত জেগানে ভাল কাম কৰিব পাৰিব আৰু আমাৰ উন্নতি কৰিব পাৰিব আমি এনেকুৱা মানুহে বিচাৰিছোঁ এই সকল কটনিয়ান আমি দেখাইছোঁ এই সকল কটনিয়ানে সন্মুখ ভাগত আছে আৰু এই সকল কটনিয়ানেই ভোট দিব আৰু এই সকল কটনিয়ানেই নিৰ্ণয় কৰিব কাক তেওঁলোকে ভোট দিব মই আপোনাৰ কাষলৈ আহিছোঁ কোনটো পদত আপুনি প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছে কিমান আশাবাদী নমস্কাৰ মই অক্ষতা দাস এইবাৰ ইলেকশ্যনত মই বিপি অৰ্থাৎ ভাইচ প্ৰেচিডেণ্ট ফৰ ষ্টেট মিনিষ্টাৰ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছোঁ আশা আছে বহুত ভালে হ'ব বুলি কেনে এয়া আমি এনকেডিভি দর্শকসকলক দেখাছো এই সকল কটনিয়ান কিছু প্রার্থী আহিছে আর আন আন প্রার্থী সকলের আমি কথা পাতবলে চেষ্টা করি আর সকলে আজির দিন ভোট দিবর উলাই আছে যে কটন বিশ্ববিদ্যালয় যেলকর নির্বাচন সেই নির্বাচনত আজি ভোট দিব আর সমান্তরালক এই মুহূর্তে কটন বিশ্ববিদ্যালয় যুম নিয়ম বা কর্তৃপক্ষ কটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বহু নিয়ম এই মুহূর্তে বান্ধি দিয়া দেখা পাওয়া গেছে আরক্ষীর লোক ইয়াত উপস্থিত আছে যাতে কোনো ধরনের যাতে কোনো ধরনের অপরিতিকর পরিস্থিতি নহয় তার বাবে কিন্তু এই মুহূর্তে এই কটন বিশ্ববিদ্যালয় চৌহদত এনে ধরনের অহা দেখা পাওয়া গেছে আর সমান্তরালক প্রাক্তন যখন কটনিয়ান সেই প্রাক্তন কটনিয়ান সকলক কিন্তু ইয়ালে ভিতর ভাগত সোমাবলে দিয়া হওয়া নাই যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নহয় তার বাবে এই মুহূর্তে কটন বিশ্ববিদ্যালয়ত আরক্ষী নিয়োগ করা হয়েছে এয়া সব কটন বিশ্ববিদ্যালয় চৌহদ প্রাথ কটন বিশ্ববিদ্যালয় চৌহদত এনে ধরনের জাবেদ আর হিমাংশু এগারী সভাপতি আনগারী সম্পাদক এনে ধরনের দুটিক নাম এই মুহূর্তে চর্চা লাভ করেছে কিন্তু পরবর্তী সময়ত গম পাওয়া যাব যে কোন প্রকৃততে জয় হয় সেই দৃশ্যাংশ সময় পুনর্বার ভিডিও জার্নেলিস্ট দীপাঙ্কর শর্মাক দেখাব অনুরোধ জানাইছো জাবেদ হিমাংশুর যখন প্রার্থী যখন সমর্থক এই সমর্থক সকলের মুহূর্ত আহিছে আর সমর্থক সকলে একটা কথাই কৈছে যে জাবেদ হিমাংশুক এবার ভোট দিয়ে জোকাওক এবছরের যে কার্যকাল সেই এবছরীয় কার্যকালত আমি উন্নয়ন করিম পূর্বেও তেওঁলোকৰ যেগৰাকী সভাপতি বা সম্পাদক তেওঁলোকৰে আছে আর এইবারও এবার পূর্বে আসুর পর প্রার্থিত্ব আগবাছিল এইবার নির্দলীয় হিসাবে আগবাছে পূর্বের যেগৰাকী সাধারণ সম্পাদক ঋতুরাজ শইকীয়া আছে মই আপনার কাষলৈ আহিছোঁ পূর্বে আপনাদের আসুর পর আপনাদের প্রার্থিত্ব আগবাইছিল এবার নির্দলীয় হিসাবে আগবাইছে কোরবাত নয় কোরবার আপনার ভয় হয়েছে নাকি এবার আমার যখন প্রার্থী আগবাড়ি আছে আমারও সাহসী সাহসী একটা স্টেপ লোক আগবাড়ি সাহসী গোষ্ঠী আগবাড়ি সম্পূর্ণরূপে মুক্ত স্বাধীনভাবে মানে জাবেদ আর হিমাংশু তাকে ধরে গার্গীহতা ধরে সম্পূর্ণ নজন প্রার্থীয় মুক্ত মনে স্বাধীনভাবে কোনো দল সংগঠনের আর লগত মিলা মিশা নকরাক আগবাড়ি আছে আর কোনোদিনে আগবাড়ি লোক আমার বিশ্বাস এইবার আপনাদের নির্দলীয়ভাবে খেলেছে কোনো ভয় হব নাকি আপনাদের আমি কটনিয়ানের কারণে আগবাড়ি প্রার্থী সকল কটনিয়ানের কারণে আগবাড়ি আছে প্রতিটি সময়তে প্রতিটি মুহূর্তে কটনিয়ানের কারণে দায়বদ্ধ হয়ে থাকবে এই বিশ্বাসকর মানে ঋতুরাজ শইকীয়া আজ আপনার যাব বিচারছো মানে দেখাইছো পার্থ এয়াই কটন বিশ্ববিদ্যালয় চৌহদ কটন বিশ্ববিদ্যালয় চৌহদের এই মুহূর্তে এনে ধরনের এই সকল কটনিয়ানে জাবেদ আর হিমাংশু নাম এগারী সভাপতি আনগারী সম্পাদক হয় গল্প এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো আর এইদরে দেখবলে পাওয়া গেছে অদুলি মুদুলি হয়ে পড়েছে নির্বাচনক লো কটন বিশ্ববিদ্যালয়ের চৌহদ ছাত্র ছাত্রী সকলে সমর্থিত প্রার্থী সকলক এইদরে নিজে সমর্থন করা পরিলক্ষিত হয়েছে আনন্দ উল্লাসের মাজেরে।